নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে মোদকপ্রেরণার একাডেমি একটা ভিন্ন স্বাদের বক্তৃতার আয়োজন করেছে। আমি ডক্টর গার্গিদে উপস্থিত সকলকে মোদকপ্রেরণার একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের যিনি বক্তা, তিনি হলেন পারমিতা ব্যানার্জি, আজ ফাউন্ডার দীক্ষা ফাউন্ডেশনের তিনি ফাউন্ডার। তার বক্তব্য বিষয় হল বিয়ন্ড দ্য রেড লাইট, ইনসাইটস অন উইমেন অ্যান্ড চিলড্রেন ফ্রম রেড লাইট এরিয়া, অর্থাৎ লালবাতির সীমানা পেরিয়ে। মানে তাৎপর্যপূর্ণ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে খুব উল্লেখযোগ্য একটা বক্তব্য। আমরা দেখব যে তিনি দীর্ঘ বছর, মানে দুদশক ধরে, প্রায় দুদশক ধরে তিনি এই ফিল্ডে কাজ করছেন। কাদের নিয়ে কাজ করছেন? প্রান্তিক সমাজের মানুষদের নিয়ে, যাদেরকে তিনি আত্মপ্রত্যয়ী করে চলছেন, যাদেরকে আমরা সেক্স, মানে সেক্স ট্রেডার্স বা সেক্স ট্রেড বলি। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি বিভিন্ন ধরনের কাজ করছেন আর বিভিন্ন অ্যাওয়ার্ড বা প্রাইজ পুরস্কারেও তিনি ভূষিত হয়েছেন এই কাজের জন্য। ম্যাকআর্থার ফেলোশিপ ফর লিডারশিপ ডেভেলপমেন্ট, অশোক ফেলো। তার কারণ, তিনি এই যে জেন্ডার সেক্সুয়ালিটি, যেখানে মানে যারা সেই ফ্লেশ ট্রেড একটা বিষয় আমরা দেখতে পাই এবং আমাদের বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা থাকে, আজকে সেই জায়গাটাতেই তিনি আলোকপাত করবেন। এবং এই যে বিষয়টা নিয়ে তিনি যে শুধু কাজ করছেন তা নয়, তিনি কিন্তু প্রকাশনার দিকেও অনেক কাজ করেছেন এবং সেইখানে আমরা তার মানে বিভিন্ন ধরনের ট্রান্সলেশন দেখতে পাচ্ছি, অ্যান্থোলজি মূলক কাজ দেখতে পাচ্ছি, মানে লেখালেখি বা গবেষণা ধর্মী কাজ দেখতে পাচ্ছি। আমরা সেইগুলোর মধ্যে না গিয়ে যেটা খুব গুরুত্বপূর্ণ তার একটা বই, সেটা হচ্ছে যে ঊনসত্তরের বৃত্তান্ত, যেটা তিনি কো এডিটার, তার আরেকজন বন্ধু আছেন তার সঙ্গে, এবং 17 জন মহিলা, 27 থেকে 65 বছর বয়সী 17 জন মহিলা যারা এই সেক্স ট্রেডের সঙ্গে যুক্ত, তাদেরকে তাদের নিজস্ব ভাষায় তাদের নিজস্ব বক্তব্যকে তিনি এখানে তুলে ধরেছেন। আমরা আর দেরি না করে তাকে আমরা ডেকে নেব এবং আজকে তার বক্তব্যের মাধ্যমে আমরা নিজেদেরকেও আলোকিত করতে পারবো। তার কারণ, আমরা কিন্তু এই বিষয়ে অনেকটাই অন্ধকারে পড়ে আছি। নমস্কার ম্যাডাম, আপনাকে স্বাগত জানাই আমাদের মোদকপ্রেরণার একাডেমির প্ল্যাটফর্মে সকলের পক্ষ থেকে, এবং আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন, এর জন্য অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। ধন্যবাদ গার্গি, আমি যে মাপের মানুষ তার থেকে বড় করে আপনি আমার পরিচয় দিলেন। আর যতজন যারা এত রাতে বিছানার আকর্ষণ ছেড়ে আজকে কথা শোনার জন্য এই প্ল্যাটফর্মে রয়েছেন, তাদেরও সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ দিয়েই শুরু করছি। আমি জাস্ট 2-3টে কথা একটু বলে নি, আগে একটু গৌড় চন্দ্রিকা করে নি। 1 নম্বর হচ্ছে, আজকের আলোচনার সময় কিছু কিছু শব্দ প্রয়োগ, যদি যাদের কথা আমি বলতে যাচ্ছি তাদের ভাষায় আমাকে বলতে হয়, তাহলে সেই শব্দ আমাকে ব্যবহার করতে হবে যা হয়তো মধ্যবিত্ত সংস্কৃতিবান কানে একটু বাজতে পারে, আমাকে ক্ষমা করে দেবেন। আমার না হলে আমি সত্যি বলবো না, আমার পরিশীলিত ভাষাটা তো ওদের মুখের ভাষা নয়, ফলে তো ওদের কথা ওদের ভাষায় বলতে গেলে ওই পরিশীলনটুকু আমাকে ছাড়তে হবে। এটা এক।
দু নম্বর হচ্ছে একটা বই থেকে আমি কিছু কিছু অংশ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, ব্যবহার করব। সেই বইটার নাম হচ্ছে ঊনসতির বৃত্তান্ত। এই ঊনসতি শব্দটা নিয়ে একটু বলতে চাই, ঊন কথাটার মানে কি বাংলায় একটু কম, তাই তো? 69, 69, ঊন মানে একটু কম। তো আমাদের বইটার নাম অনেক ভেবেচিন্তে ঊনসতিদের বৃত্তান্ত রাখা হয়েছিল এই কারণে, কারণ এদের সবার সঙ্গে কথা বলতে বলতে আমাদের কাছে বারবার উঠে এসছে যে এই সতীত্ব নামক একটা ধারণা এমন সাংঘাতিক ভাবে চেপে বসে রয়েছে যে বাকি পৃথিবী তাদের কি বলছে তো পরের কথা, কতটা নিচু চোখে দেখছে, কতটা ঘৃণা করছে সে তো পরের কথা, নিজেদের প্রতি ঘৃণা বসে রয়েছে তাদের নিজেদের অন্তরে। কারণ সব কথাতেই বলছেন আমরা তো সতী নই, অথচ আমরা যদি সতী শব্দটা মানে যদি আমাদের ব্যবহারিক মানে আলাদা দাঁড়িয়ে গেছে এবং সেই শব্দের কোনো পুংলিঙ্গ নেই, এটাও খুব মজার, মানে যে অর্থে আমরা সতী শব্দটাকে ব্যবহার করি সেটার কোনো পুংলিঙ্গ নেই, আর যদি একেবারে ব্যুৎপত্তিগত অর্থ দেখি তাহলে সৎ অর্থাৎ অনেস্ট, তার স্ত্রীলিঙ্গ হচ্ছে সতী। তো এই প্রত্যেকটি মানুষ এত সৎভাবে, এত খুলে, এত প্রাণ থেকে আমাদের সঙ্গে কথা বলেছেন, নিজেদের জীবন কাহিনী এত এত সৎভাবে বলেছেন যে তাদের আমরা সতী ছাড়া কিছু ভাবতে পারিনি ওই সৎ অর্থে। সেই জন্য ঊনসতী, এই সতীর থেকে একটু কম, এই অর্থে ঊনসতী। এখানে 17 জনের কথা আছে আপনারা শুনলেন। আর আরেকটা জিনিস আমি প্রথমেই খোলসা করে নিতে চাই, সেটা হচ্ছে যৌন ব্যবসাটার আমাদের দেশে তার নানান রকম ধরন আছে, অনেকগুলো স্তরে এই ব্যবসাটা ঘটে। এমন অনেক মানুষ আছেন, আমার কাজের সূত্রে আমার সেরকম মানুষের সঙ্গে পরিচিত হয়ে পরিচিতি ঘটেছে, যারা কিন্তু যাদের কিন্তু যারা এতটা সুবিধা বঞ্চিত নন, যারা পাচার হয়ে ওদের ভাষায় ধান্দায় জুড়ে যাননি বা লাইনে নেমে যাননি, এই ভাষাটাই ব্যবহার হয় ওখানে, ধান্দার মেয়ে বা লাইনের মেয়ে ছেলে বা ধান্দার মেয়ে ছেলে। তো মাফ করবেন কিন্তু পরিশীলন এড়িয়ে যাদের বেশ্যা, রেন্ডি, খানকি ইত্যাদি কথায় ভূষিত করা হয়, ইত্যাদি শব্দে, আর এখন ঘটা করে তাদের আমরা সেক্স ওয়ার্কার বা যৌনকর্মী বলতে শিখেছি বটে, কিন্তু এই বইটা করার সময় গালে এমন সপাটে একটা চড় খেয়েছিলাম একজনের কথায় যে আমার মুখ থেকে আর যৌনকর্মী শব্দটা বেরোতে চায় না। একজন বলেছিলেন একদম এই ভাষাতেই, তোমাদের মতো নেকা পড়া জানা লোকেরা ইংরেজিতে বলে যৌনকর্মী, শুনতে তোমাদের সুবিধে হয়। আমি এটা নিয়ে খুব গভীর ভাবনায় আছি যে সত্যি কি আমাদের সুবিধে হয়, আমাদের পরিশীলিত কানে একটু কম বাজে তাই আমরা এই যৌনকর্মী শব্দটা মানে আবিষ্কার করেছি, হবে হয়তো, যাই হোক। তো আমি আজকে যে লাইনের মেয়ে ছেলেদের কথা বলবো, লাইনের মেয়ে ছেলে কথাটা তাঁদের ভাষা, আমার নয়, বা ধান্দায় থাকা মেয়েদের কথা বলবো, তারা সবাই লালবাতি এলাকার বাসিন্দা, অর্থাৎ যে অঞ্চলগুলোকে আমরা লালবাতি মানে তো নিষেধাজ্ঞা, নিষিদ্ধ পল্লী, যে পাড়ার দিকে তাকানো বারণ, যাওয়া বারণ। আমার মনে আছে আমার মানে আমার এইসব এলাকা সম্পর্কে প্রথম কি বলবো কৌতূহলের শুরু অনেক ছোটবেলায়, বাসে করে কোথাও যেতে গেলে একটা অঞ্চল পেরোতে হতো যেখানে মেয়েরা সন্ধ্যেবেলা দাঁড়িয়ে থাকতেন সার সার, আর আমার মা বলতেন বাইরে তাকাবে না। এই কেন বাইরে তাকাবো না, এই কেনটা খুঁজতে খুঁজতে কিন্তু আমার অনেক ছোটবেলা থেকে লালবাতি এলাকা ব্যাপারটাকে বুঝতে শেখা, তারপরে একসময় সেই লালবাতি এলাকার সেই লালবাতির রক্তচক্ষু এড়িয়ে সেই পাড়ায় প্রবেশ। আমি আজকে যাদের কথা বলবো তারা কিন্তু সেই শ্রেণীর মানুষ নন যারা সত্যি অনেক সুবিধা থাকা সত্ত্বেও কিছু চটজলদি টাকা করার জন্য যৌন কাজের সঙ্গে যুক্ত হয়েছেন, এবং বেশিরভাগ সময় এরা সারা জীবন যুক্ত থাকেন না, বেরিয়েও যান। আমি যাদের কথা বলবো তারা সবাই পাচার হয়ে এসেছেন, তারা লালবাতি এলাকায় থাকেন, অর্থাৎ যেখানে থাকেন সেখানেই তারা তাদের কাজটা চালান, সেখানেই তাদের কাস্টমারকে তারা পরিষেবাটা দেন, এবং তাদের ছেলেমেয়েরাও সেখানেই বড় হয়। আমার আজকের গোটা কথাটার মধ্যে দুটো প্রধান,
তিনটে প্রধান কথা থাকবে, তিনটে প্রধান সুর থাকবে। তার মধ্যে একটা হচ্ছে বিয়ে, পারিবারিক হিংসা, এই দুটোর সঙ্গে পাচার হয়ে যাওয়া আর যৌন পেশার মধ্যে নেমে পড়তে বাধ্য হওয়া, এর যে একটা অসম্ভব ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে সেইটা, সেটা একটা দিক। দ্বিতীয় একটা দিক থাকবে, হ্যাঁ এরা ভিকটিম হিসেবে শুরু করেন, এরা পরিস্থিতির শিকার হয়ে শুরু করেন এবং অসম্ভব দুঃসহ জীবন কাটান, কিন্তু আবার আমরা যদি ভাবি যে গোটা জীবনটাই তারা ওইভাবেই কাটিয়ে যান, সেটা কিন্তু ঠিক নয়। ওখানে থাকতে থাকতে তারা ব্যবসার হালচাল বোঝেন, তাদের বুদ্ধি হয়, তারা বড় হন, তারপরে তারা কিন্তু আবার নিজেরা কিছু কিছু ভেবে চিন্তে সিদ্ধান্তও নেন, এবং সেখানে দেখা যাবে যে এই মহিলার মানে সেখানে তারা অন্য কোনো মানুষদের থেকে অন্যরকম নন, তারা যে কোনো অন্য যে কোনো মায়ের মতোই নিজেদের ছেলে মেয়েদের ভালো চান। আরো অনেক দিক থেকে তারা মানে আমার তো মনে হয় যে অনেক দিক থেকে তারা অন্য অনেক মানুষের থেকে অনেক বড় মাপের মানুষ, যার কিছু কিছু আভাস আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। এইটা থাকবে দ্বিতীয় দিকটা। আর তৃতীয় যে দিকটা আমি দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে এই যে আমি যখন কাজ করতে শুরু করি সেটা বহু বছর আগে, তার আগে আমি ভলেন্টিয়ারিং করতাম, আমি কলেজে পড়াতাম এবং আমি কিছু কিছু সংগঠন যারা ওখানে কাজ করেন তাদের সঙ্গে ভলেন্টিয়ারিং করতাম। সেটা করতে গিয়ে আমি যেটা দেখেছিলাম, আমি পুরোপুরি কাজটা শুরু করি মানে অধ্যাপনা ছেড়ে দিয়ে বেরিয়ে এসে এই কাজেই পুরোপুরি নিজেকে নিয়োজিত করি আমি 1999 সালে, তখন আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে তিন প্রজন্ম অবধি এটা একটা কন্টিনিউয়াস চলন, এবং শুধু মেয়েদের জন্য না, আমি যদি এমন সন্তান হই যে একজন ধান্দার সঙ্গে যুক্ত থাকা মায়ের পেটে জন্মেছি, তাহলে আমি ছেলে হই মেয়ে হই যা খুশি হই, রামের জন্মের আগে যেমন রামায়ণ লেখা হয়েছিল তেমনি আমার রামায়ণও আমার হাতে দেওয়াই হয়ে যায়। অর্থাৎ আমি যদি মেয়ে হয়ে জন্মাই একটা লালবাতি এলাকায়, তাহলে আমিও আমার মায়ের কাজেই কাজটাই ফলো করব, আমিও রাস্তায় দাঁড়িয়ে কাস্টমার ধরবো পরে নিয়ে আসবো, অর্থাৎ যৌন পরিষেবা দেবো পয়সার বিনিময়ে। আমি যদি ছেলে হয়ে জন্মাই তাহলে আমি দালাল হবো, আমি পাচারকারী হবো, আমি ভাটিখানা চালাবো ইত্যাদি। এটা তিন প্রজন্ম অবধি আমি দেখেছিলাম, তার একটা আভাস আপনারা আজকে পাবেন সরাসরি একজনের কথা। আমরা দীক্ষা ফাউন্ডেশন নয়, দীক্ষা ফাউন্ডেশন অন্য সংগঠন, আমাদের সংগঠনের নাম শুধুমাত্র দীক্ষা। দীক্ষা মূলত কাজ করে এই যে বাধ্যবাধকতামূলক নির্ভরতা যৌন কাজটার উপর, লালবাতি এলাকায় জন্মালেই আমি যেন ওই কাজটার সঙ্গে যুক্ত হতে বাধ্য, এই বাধ্যবাধকতাটাকে ভেঙে তাদের সামনে অন্য কিছু সম্ভাব্য ভবিষ্যতের একটা স্বপ্ন তুলে ধরা, সেই পরিবর্তনটা কিভাবে আমরা ঘটাতে পেরেছি ঘটাচ্ছি, এইটা হচ্ছে আমার কাজের শেষ দিক, মানে আজকের কথার শেষ দিক। মাফ করবেন, মনে হবে যে নিজেদের কাজের ক্যানভাসিং করছি, প্রোপাগান্ডা করছি, কিন্তু এটাই তো আমার মানে এই স্বপ্নটাই তো আমাকে তাড়ায়, তাই এটা আপনাদের সঙ্গে শেয়ার না করে আমি কথা শেষ করতে পারবো না। আমি যিনি আজকের এই পুরো টেকনিক্যাল দিকটা দেখছেন তাকে আমি অনুরোধ করবো আমার প্রথম ভিডিওটা যদি একটু দেখান। মেয়েদের উপরে প্রথম অত্যাচার যখন মেয়েরা রাস্তায় চলে, ফার্স্ট ছেলেরা তাদের উপরে খারাপ খারাপ কমেন্ট করে, কিছু কিছু মেয়ে মুখ বুঝে সহ্য করে নেয়, অনেকে প্রতিবাদ করে, দেখা গেল কি যে এক একটা ছোট ব্যাপারে প্রতিবাদ করলে তাকে তো অনেক বড়তে গিয়ে দাঁড়ায়, হয়তো বা রেপি দিয়ে দাঁড়ায় বা ফ্যামিলি নির্যাতনে দাঁড়ায় বা ব্ল্যাকমেল করে, তারা অনেক রকমের অত্যাচার করে। খাস করে হয় যে কালো মেয়ে তাদের প্রতি, যেমন তুমি দেখতে কালো, এই তোমার তো ভালো হচ্ছে বিয়ে হবে না, ভালো জায়গায় বিয়ে হবে না, আবার হলো অনেক টাকা কম দিয়ে বিয়ে হলো, দেখা গেল শ্বশুর বাড়িতে যেও তারা সেফ না, তারা ভালো না, কেন না সে তো দেখতে কালো, কম দিয়েছে এত টাকা, কিন্তু দাদা নতুন কাজ করাবে, হয়তো দেখা গেল স্বামীর আদর পাচ্ছে না, বা একটা মেয়ে প্রাপ্য যা পাওয়ার দরকার সেটা পাচ্ছে না, লাস্ট টাইম হলো মেয়েটা হয়তো হাজবেন্ড বা শ্বশুর বাড়ির লোকেরা তাকে মেরে দিচ্ছে,
বা তার কোনো না কোনো কারণে বাবা মাকে বলে দিচ্ছে তোমার মেয়ে ভালো না, স্বভাব চরিত্র খারাপ, তোমার মেয়ে চলে গেছে পালিয়ে গেছে, কিন্তু এটা জানে না বাবা মা তার মেয়ের সাথে কি হয়েছে। সব থেকে বড় নির্যাতন মেয়েরা রাস্তা থেকে বাইরে থেকে ঘর অব্দি। ম্যাম আপনার মিউটটা অফ হয়ে গেছে। এই যে মেয়েটিকে আমি একটা কথা বলে নিই, যে যে ভিডিওগুলো দেখবেন সেগুলো একেবারেই হোমমেড, আমাদের কর্মীদের মোবাইল ফোনে তোলা আর আমার বাড়িতে বসে মুভি মেকারের ফ্রি ভার্সনে এডিট করা, কাজে সেই ভিডিওগুলোর কোয়ালিটি খুব ভালো হবে না, আমাদের অত পয়সা নেই, কিন্তু আশা করি বক্তব্যগুলো আপনাদের ছুঁয়ে যাবে। এই যে মেয়েটিকে মুখ যতটা সম্ভব আড়াল করে আপনারা দেখলেন, ওখানে লেখা আছে এর এই ট্রাফিক হয়েছিল 11 বছর বয়সে, এবং সেটাও একটা অসাধারণ ট্রাফিকিং হওয়া। ওর মা বাবা মারা যায় ছোটবেলায়, মা মারা যায় ছোটবেলায় একেবারে 6 মাস বয়সে, বাবা ওকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করছেন দেখে ওর দাদু দিদিমা ওকে তুলে নিয়ে চলে আসেন। তারপরে ও ভালোই ছিল, দাদু দিদিমার কাছে স্কুলে যাচ্ছিল, ক্লাস 7 বছর বয়স অব্দি স্কুলে যেত। এবং আমাদের এই বইটাতে ওর জবানবন্দি আছে, ওর আত্মকথন আছে, সেখানেও বলেছে, আমাকে বলেছে যে দিদি কখনো প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি। কিন্তু 7 বছরে ওর দিদিমা মারা যায়, তখন ওর মামারা ওকে নিয়ে যায় এবং আর কোনোদিন স্কুলে পাঠায়নি, বাড়ির কাজ করাতো এবং এত অত্যাচার করতো যে 11 বছর বয়সে ওর দাদু ওকে 70 টাকা দিয়ে বলেছিলেন পারলে বিষ খেয়ে মর, না হলে যেদিকে দু চোখ যায় চলে যাও। সেই 11 বছরের মেয়ে কোথায় যাবে? কাজ খুঁজতে বেরিয়ে পাচারকারীর হাতে পড়ে বাংলাদেশ থেকে বর্ডার পার হয়ে চলে এসেছিল ভারতবর্ষে। এখন ওর বয়স 29। এবার এই মেয়েটির জীবনে বিয়ের ঘটনাটা ঘটেনি, কিন্তু ও যে কথাটা বলছে সেই ঘটনাটা, অর্থাৎ মেয়েদের খুব একটা গরিব পরিবার হলে মেয়েদের পড়াশোনাটা আদৌ করানো হয় না, অথবা সবার আগে বন্ধ করা হয়, কারণ মেয়েরা তো পরের ঘরে চলে যাবে, তাদের তো বেশি পড়াশোনা করার দরকার নেই, তারা তো বংশে বাতিও দেবে না, বাবা মাকেও দেখবে না, অথবা ওদের পেছনে তো খরচা করার কি দরকার। বিয়ে দেওয়া হয় অল্প বয়সে, এবং আমি এখানে একটু আন্ডারলাইন করে বলতে চাই যে প্লিজ ভাববেন না যেটা পুরনো কথা কিংবা গ্রামের কথা, আমাদের এই 69 বৃত্তান্ততে এখন 35 বছর বয়সী একজনের কথা আছে, যার বিয়েটা 13 বছর বয়সে হয়েছিল 2003 সালে কলকাতার কুদঘাটের একটা বস্তিতে। কাজেই না প্রাগৈতিহাসিক আর না গায়েগঞ্জ। হ্যাঁ, আমাদের এবং আমরা আমাদের কাজের সূত্রে এগুলো এখনো বেশ দেখতে পাই। একজন হাত তুলেছেন, হয়তো কিছু বলতে চাইছেন, আমি শুনে নেব। ম্যাডাম ওটা বোধ হয় বাই মিস্টেক হয়েছে। কোনটা বাই মিস্টেক হয়েছে? বিয়েটা? এই হাত তোলাটা, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা 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 আচ্ছা, সরি। আচ্ছা, আমি আমি নিশ্চয় মানে আমি প্রশ্নোত্তরের সময় রাখবো, আপনাদের কথা না শুনলে আমি একতরফা কথা বলে যেতে পারবো না। যাই হোক, তো এই অল্প বয়সে বিয়ে এবং অসম্ভব ধরনের পারিবারিক অত্যাচার, তার ফলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া এবং পাচারকারীর হাতে পড়ে চলে আসা যৌন কাজে, এটা একটা কমন গল্প।
দু নম্বর কমন গল্প, আপনারা বিশ্বাস করুন আর না করুন, সেটা হচ্ছে যিনি বিয়ে করলেন তিনিই বিক্রি করে দিলেন। এই আমাদের বইতে আরেকজনের কথা আছে, এই যে বললাম তিন প্রজন্ম, তার কথার একটুখানি আমরা দেখবো এক্ষুনি, কিন্তু যে যে জায়গাটা আপনারা দেখবেন না সেখানে রয়েছে, সে আমাকে আন্টি বলে, আন্টি তুমি ভাবো তার চার মেয়ের মা আমি, আমাকে 50,000 টাকায় সোনাগাছিতে বেচে দিয়ে এলো। এটা হচ্ছে একটি মানুষ যে ওর থেকে 30 বছর বড়, ওর 11 বছর বয়সে ওর মা ভালো থাকবে বলে বিয়ে দিয়ে দিয়েছিলেন, তিনি তাকে যথেষ্ট অত্যাচার করে 4টি কন্যা সন্তানের জন্ম দিয়ে, তারপর কেন মেয়ে হয়েছে কেন ছেলে হয়নি, এই জন্য সেই চার মেয়ের মাকে নিয়ে গিয়ে সোনাগাছিতে বিক্রি করে এলেন জমি 50,000 টাকায়। এই হচ্ছে অল্প বয়সে বিয়ে আর অত্যাচারের সঙ্গে সম্পর্ক। এবং আরেকজনের কথা আপনারা দেখবেন, যেখানে জামাইবাবু ওই সেই অল্প বয়সে বিয়ে অত্যাচার চলে আসা মা বাবার কাছে চলে আসা, এবং এই দ্বিতীয় ক্ষেত্রটি এইটা আপনারা এখানটা নেই, কিন্তু যে গল্পটা যেটা ঘটনা সেটা হচ্ছে ওর দাদারা, কিন্তু এই ভদ্রমহিলা এখন যার কথা বলছি, তার দাদারা কিন্তু অসাধারণ সাহস দেখিয়েছিলেন ওই অত বছর আগে, তারা একেবারে পঞ্চায়েত দেখে সালিশি করে লেখাপড়া করে বলে দিয়েছিলেন আমাদের বোনকে আমরা আর ওখানে পাঠাবো না। এবার এই যে কথাটা হলো, তারপরে তার জামাইবাবু বললেন, দিদির অলরেডি বিয়ে হয়েছে সে কলকাতায় থাকে, জামাইবাবু বললেন এখানে থেকে আর কি করবে, আমি কলকাতায় নিয়ে যাই ওখানে ভালো কাজ দেবো বলে নিয়ে এলেন। আসলে দিদিকে তিনি আগেই, মানে বিয়ে করা বউকে তিনি আগেই নামিয়েছেন যৌন কাজে, এবার শালিটিকে নিয়ে এসে নামালেন। আমি এটাকে আন্ডারলাইন করে বলতে চাইছি এই জন্যে, কারণ আমাদের ভীষণ ভেতরে বসে রয়েছে দুটো বিশ্বাস, এক নম্বর হচ্ছে পরিবার মেয়েদের সব থেকে সুরক্ষিত আশ্রয়, আর দু নম্বর হচ্ছে বিয়েটা হচ্ছে মেয়েদের সুরক্ষিত থাকার সর্বশ্রেষ্ঠ উপায়। আমি আমার এত বছরের কাজে প্রত্যেকটা পদক্ষেপে এই দুটোকে ভুল বলে জানতে শিখেছি, ওইটুকু শুধু আন্ডারলাইন করতে চাইছি আপনাদের কাছে। আর মজাটা হচ্ছে এই যে সর্ষের মধ্যে ভূত, সেটা না কেউ দেখতে পায় না, সবসময় এক্সপ্লানেশনটা হচ্ছে আমি তো ভালো ভেবেই দিয়েছিলাম ওর কপাল আমি কি করব, অর্থাৎ এই কপাল যে কোথায় আমি আমার কাজে টেনে আনছি সেটা বড় অধরা থেকে যায়, একটু যদি আমরা অন্যরকম ভাবি সেই আশায়। আমি আমার পিপিটিটা একটু দেখাতে পারি, এটা এখানে ওই কিছু কিছু অংশ ওদের আত্মকথনের কিছু কিছু অংশ আমি শুধু তুলে দিয়েছি। এটা আমাদের বইয়ের কাভার, আপনি বা পরের পাতায় চল পরেরটায় চলে যান প্লিজ। নেক্সট স্লাইড প্লিজ। হ্যাঁ থ্যাংক ইউ। এই একজনের কথা আপনারা পড়তে পাচ্ছেন আশা করি, এখানে দেখুন যিনি বলছেন তার ওই একই গল্প, ইনি খুব ভালো মেয়ে ছিলেন, ক্লাস 8 অব্দি পড়েছিলেন, কিন্তু ক্লাস 8 বাবা আগেই মারা গিয়েছিলেন, ইনি যখন কথা বলছেন আমাদের সঙ্গে তখন ওর বয়স 30, এবছর 31, ওর একটা ছেলে আছে, বাবাকে উনি চোখে দেখেননি, মানে মনে নেই আর কি, ও 6 মাস না 8 মাস বয়সে বাবা মারা গিয়েছিলেন, কিন্তু মা সরকারি চাকরি করতেন, ও স্কুলে যেত, ক্লাস 8 অব্দি পড়েছিল, ক্লাস 8-এ পড়ার সময় মা দুম করে মারা যান হঠাৎ হার্ট অ্যাটাকে, ফলত কাকা কাকিমা নিয়ে আসেন এবং পরের মেয়ের বোঝা বইবেন না বলে কোনো খোঁজ খবর না নিয়ে ওর থেকে অনেক বড় একজন মানুষের সঙ্গে ওর বিয়ে দিয়ে দেন। প্রথম কথা হচ্ছে সেই বিয়েতে ওর উপর অত্যাচার প্রচুর হতো, কিন্তু তার থেকে বড় কথা হলো পরে ও যেগুলো জানতে পারলো সেটা হচ্ছে যে ইনি আগেও আরেকজনকে বিয়ে করেছিলেন, তাকেও টেনে এনে ধান্দায় লাগিয়েছিলেন, সেই বউটি এই পুরুষটির অত্যাচারের জ্বালায় গায়ে আগুন দিয়ে মরেছিলেন, তারপরে এই বউ। এই জায়গাটা একটু আমি একটুখানি পড়ব, আমাকেও খুব মারধর করত, রাতে মদ খেয়ে বাড়ি ফিরতো আর মারত, তবু ওর সঙ্গে আমাকে সংসার করতে হতো, আমার যাবার কোনো জায়গা ছিল না, একেবারে নিরুপায় ছিলাম,
এখনকার মতো বুদ্ধিশুদ্ধি তো হয়নি, রাস্তাঘাট ভালো করে চিন্তাও না। তবে হ্যাঁ, এত কিছুর পরেও এই কাজটা করতে হবে ভাবিনি। আমার মতো ঘরের মেয়েরা চট করে এরকম জায়গায় এসে এরকম কাজে নামে না। আমি কখনো ভাবিনি জীবনটা এরকম হবে। সত্যি বলছি দিদি, শুধু বাচ্চার মুখের দিকে তাকিয়ে নিজের কষ্ট চেপে রেখেছিলাম যে কিছু আর করার নেই, বাঁচতে গেলে আমাকে এটা করতেই হবে। সত্যি বলছি দিদি, আমি আপনাদের একটা উত্তর চাইবো সবার কাছ থেকে। এই যে অংশটুকু আমি পড়লাম, একেবারে জাস্ট একজনের যে ভাষায় বলা সেটাই লিখে রাখা, আমাদের একটি শব্দও এর মধ্যে নেই। খুব কি শুনে একে খুবই নিম্নমানের পতিতা, যার সঙ্গে কথা বলা যায় না, যার গায়ে ছোঁয়া লেগে গেলে অচ্ছুত, মানে কি বলে, অশুচি হয়ে যেতে হয়, সেরকম কি লাগলো না একজন অসহায় মহিলার গলা শোনা গেল? এটা যদি আপনারা একটু আমাকে বলেন, আমার পরেরটা বলতে। আমি আমার কাছে এগুলো খুব, আমি এই মানুষদের সঙ্গে উঠা বসা করি তো, এদের প্রত্যেকটা যন্ত্রণা আমার মধ্যে নানাভাবে গাঁথা আছে। আমি যদি একটু ইমোশনাল হয়ে যাই আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আমি একটু জানতে চাইবো আপনাদের প্রতিক্রিয়াটুকু একটু যদি কোনোভাবে আমাকে বলেন। হ্যাঁ বলুন অশোকবাবু, ধন্যবাদ। আপনি মিউটেড, আর আনমিউট করুন। একটু আনমিউট করে দিতে হবে, অল মিউটেড করা আছে। আই'ম সরি, আমি একটু জানতে চাই। আমি একটু বলছি, যে মায়েরাম যেটা বললেন, রিয়ালি এটা খুবই অসহায়তা। আমি মেয়েটার কথা বললেন, এটা কেউ ইচ্ছাকৃতভাবে এখানে তো আসে না, তাকে ফোর্স করা হয়, এটা তার অসহায় অবস্থা, এটাই ঘটনা। থ্যাংক ইউ, আমি আশা করছি পরে আরো রিয়াকশন পাবো। এখন পরেরটা চলে যাই, এবারে বোধ হয় হয়েছে 3 নম্বর। এর উপায় খুঁজে না বলে তাই এই সব করেছে। সুতরাং এর এর দুঃখের কথা শুনলে অটোমেটিক্যালি চোখে জল আসবে। আমি আপনাদের দুজনকেই বলছি, আমি আমার এত বছরের কাজে এমন কাউকে পাইনি যিনি আসলে নাচতে নাচতে অনেক টাকা হবে বলে এখানে চলে এসেছেন। প্রত্যেকটা গল্পই একই গল্প, একজনের কথা বলে শুরু করলাম, আরেকজনের কথা তার নিজের ভাষায় আপনারা শুনলেন, আরো দুটো আছে সে দুটো শোনাবো। একটু আমরা চলে যেতে পারি 3 নম্বর স্লাইডে। এই যে এর কথা বলছিলাম, একটা 3টে প্রজন্মের গল্প আপনারা শুনতে পাবেন। আমি একটু পড়ছি, যদিও আপনারা দেখতে পাচ্ছেন, তাও আমার ভাষায় বলার থেকে আমি ওর ভাষাতেই বলি। আমার জীবন বলতে আর কি, ওই 11 বছরে মা বিয়ে দিয়েছিল, স্কুলে যেতাম কিন্তু দিদমার জেলায় কিছু পড়ালেখা হয়নি, মা দিয়ে বিয়ে দিয়ে দিল, কেননা এই জায়গাটা তো ভালো নয়, তখন এত ফ্যাসিলিটি বলতে ফেসিলিটি বলতে কিছু ছিল না, দিদমার জন্য পড়ালেখাও হয়নি। দিদমা সবসময় আমাকে নিজের কাছেই রাখতো, মা বলতো স্কুলে দাও স্কুলে দাও, সে দেবে না, নিজের কাছে রেখে দেবে। স্কুলে গেলেও সেখানে চলে আসতো, বলতো আমার পেটে ব্যথা করছে, নাক থেকে ছুটি করে দাও, বার করে এনে বই দেখতে নিয়ে চলে যেত, এখানে সেখানে নিয়ে চলে যেত। দিদমা তখন অত ভাবেনি যে লেখাপড়া না শিখলে কি হবে, ভাবতো মুখ্য আছে মুখ্যই থাকবে, বিয়ে থা হলে শ্বশুর বাড়ি চলে যাবে, সেখানে খাটবে পিটবে খাবে। দিদমা কখনো ভাবেনি আমার ভাগ্য এই রকমই হবে, সে খারাপ তার মেয়ে খারাপ, আবার আমি তার নাতনি আমিও খারাপ হই, এইটা দিদিমা কখনো চাইনি। এর পরেরটুকু আমাদের ভাবনা, আমি সেটুকু আপনাদের একটু শোনাতে চাই। পুতুল নিজের নামে কথা বলেছেন তাই তার নাম নিতে আমার কোনো অসুবিধে নেই। পুতুলের দিদিমাকে আমরা দেখিনি কখনো, তাই বলতে পারবো না তিনি সত্যি কি ভাবতেন, তবে বেশ্যার মেয়ে বেশ্যা হবে এটাই নিয়ম ছিল এই কিছুদিন আগে পর্যন্ত। বেশ্যা মায়েরা মেয়েদের বিয়ে দিয়ে তাদের ঘর গৃহস্থালির ব্যবস্থা করে দিতেন বটে, কিন্তু কে জানে কোন অত্যাশ্চর্য জাদুর খেলায় সেই মেয়েরা ফের মায়ের পেশাতেই ফিরতে বাধ্য হতো। পুতুলের কথাই শুনুন না, কাজে পুতুলের দিদিমা সত্যি নাতনির ভবিষ্যৎ বোঝেননি, নাকি ভয়ানক বুঝেছিলেন বলেই তার পড়াশোনাটাকে গুরুত্ব দেয়নি, এটা আজকে আর বলতে পারবো না। এরই কথা
যে বলে মানে যাকে তার চারটি মেয়ে হওয়ার পরে তার বর গিয়ে সোনাগাছিতে 50,000 টাকায় বিক্রি করে এসেছিল, এই হচ্ছে সেই মেয়ে। নেক্সট স্লাইড। এই এই দেখুন জামাইবাবুর কথা, যার দাদারা অত্যন্ত ব্যবস্থা করে অত্যাচারী শ্বশুর বাড়িতে বোনকে আর ফিরতে দেননি, নিজেদের কাছে রেখে দিয়েছিলেন। সেই যত্ন করে রেখে দেওয়া বোন তার কি অবস্থা হলো দেখুন। আমার জামাইবাবুটা বলল যা হবার হয়ে গেছে, আমি ওকে কলকাতা নিয়ে যাচ্ছি, আমার ঘরে রেখে ওখানেই কাজ দেব, করবে। দিদিকে যে ওখানে কি করেছে সে তো আর আমরা কিন্তু জানি না, আমাকে ফের পাঠালো ওর সাথে, গোড়ার দিকে এখানে এসেও তত বুঝিনি। আমি আর আরেকটা ছোট মেয়ে ছিল এখানে, আমাদের দুজনকে ওরা হাজরা মোড়ে পাঠিয়ে দিত ধান্দার টাইমে। এরকম করে দিন কতক গেল, তারপর একদিন আমি ঘরে শুয়ে আছি আর একটা লোককে ঘরে ঢুকিয়ে দিয়েছে আমাদের বাড়ি বলে। তখন আমি খুব চিল্লুচ্ছি আর লোকটাকে খুব মারছি, তাই তো লোকটা ঘর থেকে বেরিয়ে গেল। তখন আমি দিদিকে জিজ্ঞেস করছি, হ্যাঁ রে দিদি, লোকটাকে আমার ঘরে মাসি ঢোকালো কেন, তুই তো ছিলি, তুই আটকাতে পারলি না? দিদি বলে এখানে এরকমই হয়, আমাদের লোকে বেশা বলে, এরমই করতে হয় আমাদের। আমি বলি আমি বাড়ি যাব, আমি এখানে থাকবো না, যেই বললুম আর সেই মার শুরু হলো, খেতে দিত না, খুব অত্যাচার করতো। শেষে আমি নিজের থেকেই ভাবলাম এত কষ্ট করার থেকে ধান্দায় নেমে যাওয়াই ভালো, সেই থেকে ধান্দার শুরু। আমার মনে হয় না এটাই আর রয়েছে কিছু। আমি তিনটা আলাদা আলাদা পরিস্থিতি আপনাদের বললাম, একজন যার বর তাকে সোনাগাছিতে বিক্রি করে এসছে, আরেকজন যিনি বরের অত্যাচার থেকে নিজেকে আর নিজের ছেলেকে বাঁচানোর জন্য বাধ্য হয়েছিলেন যৌন কাজের সঙ্গে যুক্ত হতে, আর আরেকজন যাকে তার জামাইবাবু দিদির পরে শালিকে যত্ন করে নিয়ে এসে নামিয়েছিলেন। আমি এর পরে চলে যাব, এটাকে আমরা কিভাবে পাল্টাচ্ছি, পাল্টানোর চেষ্টা করছি সেটাই। হ্যাঁ এটা থাক, এটা আপাতত থাক, এটা আমি একটু পরে আসবো। আমি তার আগে এবারে আপনারা যদি একটু ওপেন করে দেন, আমি একটু ইন্টারাকশন চাই, এর মধ্যে যদি কারোর কোনো প্রশ্ন থাকে বা কোনো বক্তব্য থাকে আমি একটু শুনে নিতে চাইবো প্লিজ। হ্যাঁ সবাই নিজেরা ওপেন করতে পারে। হ্যাঁ অশোক বাবু বলুন। আমি এমনি কলকাতার মেন রাস্তার ওপরেই যখন আমি সার্ভিস ছিলাম 2007 পর্যন্ত, তাতে আমি গড়িয়াহাট মোড়ে দেখেছি, উল্টোডাঙায় দেখেছি এবং বালিগঞ্জ প্রেসেও দেখেছি পার্টিকুলার কয়েকটি মহিলা, মানে পার্টিকুলার কয়েকটি মহিলা দাঁড়িয়ে থাকতেন, তাদের যে কি হাল হতো বা আমি তো আর অপেক্ষা করে দেখিনি, কিন্তু আমি দেখেছি যে এরা ওই জন্যই দাঁড়িয়ে আছেন। এরপরে শুনেছি সেটা যাদবপুর পর্যন্ত বোধহয় এক্সটেন্ড করেছে, এটা ভুল কি না জানি না। না ভুল না, আমি আগেই বলেছি যে বিভিন্ন ধরনের এই যৌন ব্যবসার সঙ্গে যুক্ত থাকাটা বিভিন্ন ভাবে ঘটে। আমি তো আজকে আপনাদের একেবারেই লালবাতি থাকা এলাকায় কাজ করা মহিলাদের কথা বলছি, আর কিন্তু এরকমও অনেক মহিলা আছেন যারা প্রায় একইভাবে। আমার আমি আপনাদের একটা ঘটনা বলি, 13 জন মহিলার সঙ্গে আমার একবার কথা হয়েছিল কয়েক বছর আগে, দক্ষিণ কলকাতার একটা গেস্ট হাউসে বসে। এরা সবাই ওই সোনারপুর সুভাষগ্রাম এইসব জায়গা থেকে, এইসব জায়গার বাসিন্দা, সবাই বিবাহিত, পুত্রানকোট সংসার করেন এবং এদের সবার বাচ্চারা বেশিরভাগই ছেলে, তারা সাউথ পয়েন্টে পড়ে। এই মহিলারা সাউথ পয়েন্ট মর্নিং, এই মহিলারা ভোরবেলা বাড়ি থেকে বেরুন, বাচ্চাদের স্কুলে পাঠান, তারপরে এই সমস্ত বিভিন্ন গেস্ট হাউসে, এই গেস্ট হাউস গুলোর সঙ্গে এদের কন্ট্রাক্ট আছে, এই গেস্ট হাউসে তারা ক্লায়েন্ট সার্ভিসিং করেন, দুপুরবেলা বাচ্চার স্কুল ছুটি হলে স্কুলে যান, বাচ্চাকে কালেক্ট করে বাড়ি থেকে বয়ে আনা খাবার মা এবং বাচ্চা দুজনে খান, তারপরে বাচ্চাকে কোচিং এ পাঠান, তারপরে আবার গিয়ে কিছু ক্লায়েন্ট সার্ভিসিং করেন, তারপরে সন্ধ্যেবেলা
বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরে যান। সপ্তাহে 5 দিন এই রুটিনটা চলে। আমি এদের জিজ্ঞেস করেছিলাম যে কেন আপনাদের এটার মধ্যে যুক্ত হয়েছে, একজন যে উত্তরটা দিয়েছিলেন আমার মনে হয় সেটা বলাই যথেষ্ট। ম্যাডাম, সাউথ পয়েন্টে যে জুতোটা পড়তে হয় না, রিবকের জুতো, সেই জুতোটার দাম 1,500 টাকা। আমার স্বামী তো ভ্যান চালায়, সারা মাসে 1,500 টাকা রোজগার করে কিনা সন্দেহ। ছেলেটাকে যে ভালো স্কুলে পড়াবো কি করে পড়াবো, সেই জন্য করতে হয়। এবার অ্যাসপিরেশনটা তো আমাদের মতন, যে কোনো মা বাবার মতন, এই আমার ছেলে মেয়ে আমার থেকে ভালো থাকুক। সরকারি স্কুলে পড়লে কিছুই শিখবে না, ভালো চাকরি পাবে না, অতএব তাকে ভালো স্কুলে, ইংরেজি মিডিয়াম স্কুলে পড়াতে হবে, এই ভাবনার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু আমার সামর্থ্য সেটা আমাকে অ্যালাউ করে না। আমার বাবা মা আমাকে পড়াননি বেশি দূর, আমি ক্লাস 5 বা 6 অব্দি পড়েছি, খুব বড় জোর, বা কিংবা কেউ কেউ ওই খিচুড়ি স্কুলে গেছে, অর্থাৎ ICDS এ গেছেন। তাই বলে আমার স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে, হয় না তো, তাহলে আমার হাতে আছে কি, আয়ার কাজ করে বা লোকের বাড়িতে কাজ করে এই টাকা আমি কোনোদিন জোগাড় করতে পারবো? এবার এটা আপনারা এই মহিলাদের লোলুপতা বলবেন, না আমাদের গোটা অর্থনৈতিক আর্থসামাজিক ব্যবস্থার একটা ব্যর্থতা বলবেন, যে ছেলে মেয়েকে ভালোভাবে শিক্ষিত করতে গেলে মায়েদের জন্য, বিশেষ করে স্বল্প শিক্ষিত মায়েদের জন্য এই রাস্তাটাই সব থেকে সহজে সামনে থাকে, এবং তাদের সামনে সেই টোকটা ঝোলানোর জন্য বিভিন্ন রকম দালালরাও চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আমি সবাইকে, আমি চাইবো আপনারা সবাই এটা ভাবুন, আমার কখনো মনে হয়নি যে এই মহিলারা নোংরা মহিলা। আমার সবসময় মনে হয়েছে যে ওই বললাম যে ভূতটা শস্যের মধ্যে, তো অশোকবাবু আপনি যাদের কথা বললেন সেরকম বহু মহিলা রয়েছেন যারা হয়তো দেখুন আমাদের লকার মাঠ বা টালিগঞ্জ বা এরকম কোথাও থাকেন কোনো বস্তিতে, রাত্রির বেলা আয়ার কাজ করতে যাচ্ছেন বলে বেরোন, রাস্তাতে সলিসিটিং করেন, এবং ওই ক্লায়েন্টের মানে এরকম কিছু গেস্ট হাউসের সঙ্গে হয় তাদের ব্যবস্থা করা থাকে, নয়তো ওই ক্লায়েন্টরা নিয়ে যান কোনো গেস্ট হাউসে, সেখানে তারা সার্ভিস করেন আবার ফিরে যান। তো রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, আমাদের টেকনিক্যাল টার্মটা হচ্ছে ফ্লাইং সেক্স ওয়ার্কার, অর্থাৎ যারা কোনো লালবাতি এলাকায় থেকে কাজ করেন না, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে কাজ করেন এবং ক্লায়েন্টকে ভিন্ন ভিন্ন জায়গায় সার্ভিস করেন। তবে এদের মধ্যে সবাই যে খুব খুশি মনে কাজটা করছেন তা নয়, এরাও বেশিরভাগ বাধ্য হয়েই করছেন। এবং আরেকটা কথাও বলে রাখছি যে একবার এই কাজটার সঙ্গে জড়িত হয়ে গেলে তারপরে বেরিয়ে যাওয়ার রাস্তা প্রায় নেই, কারণ এই যে মহিলারা দেখুন যারা লালবাতি এলাকায় থাকে না, সেই মহিলারা তো তবুও সবাই একসঙ্গে আছেন, এবং এদের একটা খুব অদ্ভুত সহযোগিতা আছে, এরা পরস্পরের সঙ্গে কার ঘরে কে কাস্টমার নিয়ে নিলো নিয়ে চলাচলি করতে পারেন, কিন্তু কেউ বিপদে পড়লে তখন সঙ্গে সঙ্গে সবাই একাট্টা, অদ্ভুত সহযোগিতা। বয়স হয়ে গেলে যখন তারা আর কাস্টমার পাওয়ার বয়সে নেই, তখন যারা অল্প বয়সী তারা কেউ তাদের রান্নার কাজে লাগান, কেউ বাচ্চা রাখার কাজে লাগান, অদ্ভুত একটা সহমর্মিতা এদের মধ্যে আছে। কিন্তু এই যে মহিলারা যারা আসলে পরিবারের মধ্যে থাকেন এবং বিভিন্ন জায়গায় ক্লায়েন্ট সার্ভিসিং করেন, তাদের তো এই সহযোগিতার জায়গাটাও নেই, কারণ তাদের তো এরকম কোনো কালেকটিভ নেই, এরকম কোনো সমষ্টি নেই। এরা ভয়ঙ্কর বিপদের মধ্যে কাজ করে, এবং কখনো বেরিয়ে যেতে চাইলে এদের যে এজেন্টরা চালায় এরা কখনো এজেন্টকে দেখেন না, হ্যাঁ সমস্তটা মোবাইলে হয়। আগে বিশেষ বিশেষ মোবাইল আসার আগে এই কাজটা, প্রথম কথা মোবাইল আসার পরে অনেক বেড়েছে, আর মোবাইল আসার পরে বিভিন্ন এসটিডি বুথে গিয়ে ওদের কল করতে হতো, ওই কিয়স্ক গুলো দেয়ালে লেখা থাকতো, ওগুলো এখন হয়েছে, যাই হোক। আর এই মোবাইলে চলে, ফলে তো এরা যদি কখনো বলেন যে না আমি আর করব না, তাহলে যে থ্রেডটা এরা ফেস করেন সেটা হচ্ছে সব ভিডিও করা আছে, তোমার বাড়িতে পৌঁছে দেব ভিডিওগুলো, সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেব, এই থ্রেডটা এদের উপরে কন্টিনিউয়াসলি কাজ করে। তো একদিক থেকে এই মহিলাদের অবস্থা, যারা এরকম লালবাতি এলাকায় না থেকে কাজ করেন, আমরা যাতে ফ্লাইং বলি, তারা আরো ঝুঁকিপূর্ণ ভাবে কাজটা করতে বাধ্য হন, এবং এটা শুধু কলকাতা শহরে না। আপনারা যদি দূরপাল্লার ভ্রমণ করেন,
একটু সন্ধ্যের পরে যদি হাইওয়ে দিয়ে যান তাহলে দেখবেন একটা মজার জিনিস, দেখবেন কিছু কিছু গাছে একটা লাল কাপড় বাঁধা আছে। এই লাল কাপড় বেঁধে রাখাটা, আমি এইসব কাজ শুরু করার আগে আমি ভাবতাম যে ওটা কোনো ধর্মীয় কিছু, হয়তো মানে পুজোর কিছু, কারো মানত বা এরকম কিছু। আমি এই কাজ করতে শুরু করার পরে জানতে পেরেছি যে না, ওটা হচ্ছে, ওটা একটা সংকেত যে ওইখানে ধারে কাছে যে ধাবা আছে সেখানে গেলে যৌন পরিষেবা পাওয়ার ব্যবস্থা করা আছে। তো আমার একটা কথা মনে পড়ছে, এটা বহুজনের কাছে শুনেছি, মহিলাদের কাছে। এরা তো ভীষণ অল্প বয়সে পাচার হয়ে আসেন, এই লালবাতি এলাকার মহিলারা। যে ভাষাটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে খদ্দের লোকটাকে বসা, মানে যৌন পরিষেবা দেওয়ার পেশার মধ্যে, ধান্দার মধ্যে ভাষাটা হচ্ছে লোকটাকে বসা। এবং এদের মধ্যে বেশিরভাগ জন, তারও তো তখন বয়স 13 কি 14, 12, 13, 14, বড়জোর 15, তিনি সেই মানুষটিকে এনে ঘরে খাটে বসিয়ে নিজে মাটিতে বসে খুব গল্প করছে, এবং পরে মাসির কাছে বা ম্যাডামের কাছে বেধড়ক ঠাঙানি খেয়েছে। আমার মনে আছে একজন বলেছিলেন, তিনি আর নেই, তিনি চলে গেছেন, মারা গেছে, উনি আমাকে বলেছিলেন, আমার থেকে বয়সে ছোট, যে দিদি তুমি ভাবো আমার 15 বছর বয়সে এসে আমি বসা শব্দটা নতুন মানে, বসানো কথাটা নতুন মানে শিখলাম। আমার 15 বছর বয়সে এসে মার খেয়ে শিখতে হলো যে বসানো মানে এই নোংরা কাজটা করা, ওর ভাষা আমার না। তো সেই রকমই আমিও ওই লাল কাপড় বেঁধে রাখার মানে শিখেছিলাম। তো এটা আপনারা আপনারা মানে রাস্তার ধারে মহিলাদের, শুধু কলকাতা শহরের বিভিন্ন জায়গায় না, এটা হাইওয়ে দিয়ে চললে শহরতলিতে বহু জায়গায় দেখতে পাবেন। আর কারোর কোনো প্রশ্ন আছে? না হলে আমি আমার শেষ এই আমার না আমার একটা অন্য দিকের বক্তব্য তোলার কথা আছে, সেটা হচ্ছে যে এই এই লাইনে অনেক উচ্চবর্ণের মহিলারাও কাজ করেন, তারা খুব বেশভূষায় একদম মানে খুব চটকদার, এবং তারা সমাজে ভালো হাইলি কি বলবো স্পোকেন ইংলিশ বা সব কিছু থাকে, কিন্তু তারাও এই দুপুরের দিকে তারা তার বাড়িতে এই এই ব্যবসা করে থাকে, এবং এটা আমি শুনেছি সল্টলেক এরিয়াতেও আছে, এখন আছে সব জায়গায় আছে। তবে আমি একটা কথা বলছি যে চটকদার বেশভূষা মানেই তারা খুব সচ্ছল পরিবারে, তা কিন্তু নয়। চটকদার বেশভূষাটা তো একটা অকুপেশনাল নেসেসিটি, যেমন মলে কাজ করতে গেলে অনেক মেয়েদের ছোট পোশাক পরতে হয়, সেটাই তাদের ইউনিফর্ম, কিংবা এই ধরুন এয়ার হোস্টেসদের বিভিন্ন বিশেষ একটা পোশাক তো বাঁধা থাকে, তারা তো তাদের নিজেদের ইচ্ছে মতো পোশাক পরেন না। ঠিক সেইভাবেই এই পেশাটারও কিছু ডিমান্ড আছে, কাজেই চটকদার পোশাকটা তাদের কাজের, এটাকে ওরা পেশা বলেন না, যাই হোক পেশা বলেন না কেন সেটাও খুব ইন্টারেস্টিং। আমি কিন্তু এগুলো সবই আমার যে মহিলাদের সঙ্গে আমার বন্ধুত্ব তাদের কাছ থেকে শিখেছি। ওরা আমাকে বলেছে, তুমি একটা কথা বলো, পেশা মানে পেশায় তো উন্নতি করার উপায় থাকে, আমাদের পেশায় কিসের উন্নতি, বরং বয়স বাড়লে তো কাজ কমতে থাকে। আর আমাদের পেশায় পেশা বদলেরও উপায় থাকে, আমাদের কোনো বদলের উপায় নেই। আমি মাফ করবেন ওদের ভাষায় বলছি, আমি খানকি পাড়ার মেয়ে জানলে আমাকে আর কেউ কোনো কাজ দেবে? দেয়ও যদি তখন বিনা পয়সায় ওই নোংরা কাজটাই করাবে। তো অতএব ওরা এটা বলেছিলেন যে কাজে পেশা বলবো না, মানে পেশা বলা যাবে না, কারণ এক এখানে কোনো উন্নতির সুযোগ নেই, দুই কোনো এ নেই মানে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ওরা যেভাবে নিজেদের বলেন, ওরা বলেন যে আমরা হচ্ছি ধান্দায় থাকা মানে যৌন ব্যবসাটার সঙ্গে জড়িত মেয়ে, আমরা ব্যবসাটা নিয়ন্ত্রণ করি না। কিন্তু ঠিক যেমন একটা চায়ের দোকানে কাজ করা ছেলে সে চায়ের দোকানের ব্যবসাটা নিয়ন্ত্রণ করে না, কিন্তু সেখান থেকে তার রুটি রুজিটা আসে, তেমনি আমাদেরও এই কাজটা থেকে রুটি রুজিটা আসে, আমরা ছেলে মেয়েদের বড় করি, কিন্তু এটা পেশা না। আরেকজন কেউ হাত তুললেন কি? না, মেন ব্যাপারটা যেটা ম্যাডাম বলছেন এটা ঘটনা, কিছু লোক তো আছে ইচ্ছাকৃত ভাবে আসে, আমি কারণ আমি নিজে দেখেছি, ধরুন এই জাহাজ আসতো, বাইরে থেকে জাহাজ আসতো,
সকালবেলা দেখতো অনেক মেয়ে দল বেঁধে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাদেরকে ওই জাহাজে তাদেরকে আনা হতো এবং তারা এনজয় করে তারা আবার নিয়ে বেরিয়ে যেত। আবার কিছু কিছু বড় হোটেলেও আছে যারা খুব বড় বড় ডেলিগেশন আসে যখন বা কোনো বিজনেসম্যান তাদের সঙ্গে করার জন্য বেশ হাই র্যাঙ্কের আবার সেরকম ব্যাপারটা আছে। এগুলোকে আপনি কি বলবেন, প্রফেশনাল তো নয় এরা। আবার যারা যাদের কথা আপনি বলছে তারা কিন্তু বেশিরভাগই ওই যে অত্যাচার বা বাবা মেয়ে হয়েছে কি করব, তাকে বিয়ে দিয়ে দিল, দেখলো না শুনলো না, সে মেয়ে গিয়ে তাকে সংসার করবে নাকি বিয়ে বিক্রি করে দেবে না কোথায় কি কাজে লাগাবে। আর সবচেয়ে অসহায় অবস্থা সেই মেয়েদের যাদের বাবা মা থাকে না, বাবা মারা নিশ্চয়ই এই লাইনে প্রাথমিকভাবে যেটা মনে হয় করবে না, কিন্তু নিজের আত্মীয় যাদেরকে বলা হয়, কাকাই বলুন মামাই বলুন যাই বলুন জামাই ভাবেই বলুন, এরা কিন্তু ওটাকে নিয়ে একটা নিজের অ্যাসেট করে নিয়ে এই লাইনে কাজে লাগিয়ে দেয়। অসহায়তা থাকেই অবশ্যই। আজকে যারা যাদের কথা আপনি যেখানে আপনি কাজ করেছেন তাদেরটা একটা গ্রুপ, আর একটা গ্রুপ আছে যারা ধরুন বড় বড় জায়গাতে এই ধরুন ফেসকো স্ট্রিট বলুন যাই বলুন একটু জায়গাতে, তাদের কিন্তু কলগুলো হয় একটু উঁচু জায়গাতে। আর একটা জিনিস জায়গা দেখেছি, এই ময়দান অঞ্চলটায় সন্ধ্যের পর বিশেষ করে আপনি রেড রোড থেকে যেটা ভিক্টোরিয়ার দিকে আছে রাস্তার সন্ধ্যের পর ওখানে দেখবেন সব গাড়ি পরপর পরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, এইরকম ঘটনা তো আছে কিছু কিছু, এখন চেষ্টা আপনি যেটা করছেন খুবই প্রশংসনীয় এবং সত্যি সত্যি ওদের কিছু অসহায়তা। আমি এক মিনিট একটা কথা বলতে চাইবো আপনাকে, মানে আমি প্রথম কথা বলেছি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যারা খোঁজেন তারা খুব মানে তারা অত্যন্ত ঝুঁকির মধ্যে কাজ করেন, কোনো কোনো দিক থেকে লালবাতি এলাকায় থাকা মহিলাদের থেকেও বেশি ঝুঁকি। এক দু নম্বর হচ্ছে এই যে বললেন না জাহাজে জাহাজে তুলে নিয়ে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল বাই দ্য ওয়ে, কারণ জাহাজের ক্যাপ মানে জাহাজের লোকেরা দুজন মেয়েকে কেটে কুচি কুচি করে মাটির মধ্যে পুঁতে দিয়েছিল, বাকি মেয়েরা সেটা জানিয়েছিল পুলিশকে। আমার গল্প না, আপনি যদি আমাদের বইটা পড়েন তাহলে দেখবেন ওখানে এই কথাগুলো, এই যারা যারা সেসবের মধ্যে দিয়ে গেছেন তাদের কথা লেখা আছে। আমি প্রথম কথা বলেছি যে বিভিন্ন স্তর আছে, আমি বলছি সব থেকে বাধ্যতামূলক ভাবে যারা এই কাজটার সঙ্গে যুক্ত থাকতে বাধ্য হচ্ছেন তাদের কথা। এক দুই, যাদের আমরা সাজগোজ করে দামি হোটেল বড় গাড়ি কিংবা জাহাজ এইগুলোতে যেতে দেখছি তারা ঠিক কি অবস্থার মধ্যে পড়ে সেখানে যাচ্ছেন এটা কিন্তু আমরা জানি না। তাদের দামি পোশাক ম্যাডামের দেওয়া, দেখবেন হয়তো নিজের রোজগারের আধিয়া পান, এদের আধিয়া বলে কিংবা তাও পান না। মানে আমার একমাত্র বিনীত অনুরোধ হবে যে বাইরের চটকটা দেখে না এদের বিপন্নতাটাকে আড়াল করে দেবেন না, এইটুকু আমার অনুরোধ। না এটা ঠিকই, আপনি যেটা বললেন এটা ঘটনা অনেকেই ব্ল্যাকমেলের শিকার হয়ে যায়, কারণ এখন একবার এলেই তাকে এমনভাবে করা হয় ফোর্স করা হয় যে সে আর সেখান থেকে বেরোনোর কোনো রাস্তা থাকে না। আবার কিছু কিছু আছে ধরুন খেলাতে তাকে উন্নতি করতে হবে, মায়েরা আজকাল দেখি ছেলেদেরকে সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরছে, আবার কেউ কি কোচ কি বললে করলো তার সঙ্গে আবার একটু যাতে ছেলেটাকে বেশি একটু আগিয়ে দেওয়া যায় আর কি। আছে, সবাই যে আমি বলবো তা নয়, কিন্তু এটা ঘটনা অনেকেই বাধ্য হয়ে ঠোকে আবার অনেকেই অন্য দ্বারা হয়ে যায় আর কি। আর সবচেয়ে আবার রিসেন্টলি আমি একটা খবর দেখলাম ভারতবর্ষে কয়েক লক্ষ মেয়ে সে পাচার হয়ে গেছে, কোনো খবর নেই, বিশেষ করে এক নম্বরে মধ্যপ্রদেশ দু নম্বরে পশ্চিমবঙ্গ, কেউ কোনো খবরই রাখেনি তারা কোথায় গেল কে কোনো কোনো ট্রেস নেই কেউ কিছু নেই। তার মানে কি আপনি যেটা প্রথমে বললেন যে সোর্সের মধ্যে ভূত, তাই কি জানতে হবে যে তারা অনেকে জেনেও ইচ্ছাকৃতভাবে এটাকে এ করে না। এটা দেখলাম আমি রিসেন্টলি খবরটা দেখছিলাম যে মধ্যপ্রদেশ থেকে 30,000-এর ওপর মেয়ে এক বছরে লাপাত্তা, কোনো কেউ কোনো খবর কোনো কিচ্ছু রাখেনি, সেকেন্ডে আসছে পশ্চিমবঙ্গ, অদ্ভুত ব্যাপার এগুলো। আপনি নিশ্চিত জানবেন যে যে সরকারি পরিসংখ্যানটা আপনি দেখছেন ওটাকে আপনি অনায়াসে ইনটু টু করে নিতে পারেন, অনায়াসে। আর আরেকটা কথা হচ্ছে আমি প্রথম যে ভিডিওটা দেখিয়েছিলাম তার শেষে আপনারা দেখেছেন যে এই পাচার বিরোধী কাজকর্মের জন্য যে বাজেট বরাদ্দ ছিল সেটাকে প্রায় অর্ধেক করে দেওয়া হয়েছে। কাজে এরকম ঘটনা তো আরো বাড়বে, সেটাই স্বাভাবিক। যাই হোক, আমি একটু ফিরবো। আমি ম্যাডাম, হ্যাঁ বলুন। একটু আমি বলতে চাই, এটা আমাদের দুর্ভাগ্য, ভারতবর্ষ এত মাতৃশক্তির আরাধনা করে এবং
মেয়েদের উপর এরকম ধরনের অত্যাচার, ভ্রূণ হত্যা থেকে মানে অতীতেও দেখা গেছে সতীদাহ প্রথা। অ্যাকচুয়ালি সামাজিক ভাবে আমরা মানে নিজেরা কি চাই, এবং এটা রিফ্লেকশন দেশের সেন্ট্রাল লেভেলেও আছে, যার জন্য বলছে যে আমি গুরুত্ব তাকেই দেবো না যখন আমার সেই জায়গাটার ফুলফিলমেন্ট হবে বা আমার সেই জায়গা থেকে কিছু মানে উপকার হবে। এই জায়গায় পরিবারও একটা সময় মানে কিছু ভালো ফ্যামিলি বা সেই জায়গায় যাদের একটা উচ্চ ধারণা আছে, সেই সব ফ্যামিলি আগেকার দিনেও মেয়েদেরকে যে সম্মান করতো, এরকম বড় বড় ফ্যামিলি বা গরিবের মধ্যেও কিন্তু প্রচুর মেয়েদেরকে বাবা মা দিয়ে দেখা গেছে যে তাদের পেছনে প্রচুর ইনভেস্টমেন্ট হয়েছে। সবাই যে সবসময় বিপদগামী হয়ে যে কিছু করেছে তা না, প্রচুর লড়াই করেও কিন্তু সেলফ হেল্প গ্রুপ বা এর মধ্যে দিয়েও কিন্তু মেয়েদের উত্তরণ হয়েছে। উত্তরণের অনেক রাস্তা আছে, এইটা হয়তো একটা রাস্তা, তার নানা রকম প্রেক্ষিত থাকতে পারে, হয়তো অত্যাচারিত হয়ে এসছে, কিন্তু সবসময় অত্যাচারিত হলেই যে অত্যাচারিত হয়ে অনেক নারীরা অসুরের এগেনস্টে লড়াই করেছে তার মানে যে সে সবসময় খারাপ করতেই তার একটা অপশন হবে, এটা এটাও কিন্তু সামাজিক ভাবে আমার মনে হয় যেটা আপনাদের মতো সংগঠন বা সরকার বা অন্যান্য সংস্থাগুলোও কিন্তু এই বার্তাটা দেওয়া উচিত, যেরকম যত মত তত পথ সেরকম অনেক বেঁচে থাকার অনেক পথ আছে, এটাই যে একটা পথ। কারণ নারী যদি এই জায়গাটায় যায় তাহলে সমাজের তো মানে এটা ডিটোরিয়েশনই হবে, মানে এর থেকে তো আইদার যদি আমাদের ডেভেলপমেন্টের জায়গায় যেতে হয় এইটা কখনো একটা ওয়ে আউট হতে পারে না। হ্যাঁ, যারা চলে গেছে তাদের কিরকম করে মেন স্ট্রিমে ফিরিয়ে আনা যায় সেটা, কিন্তু নতুন করে যদি এই ট্রাফিকিং বা এরকম ব্যাপার চলতে থাকে তাহলে তো আমরা আর মুখে বলছি আমরা এগিয়ে চলেছি মোবাইল ব্যবহার ইন্টারনেট, কিন্তু আসলে তো অ্যাকচুয়ালি আমরা পিছিয়ে চলেছি, মানে এটাও কিন্তু একটা ভাবার জায়গা আছে। মনোজ বাবু এবং সবাইকে বলবো, আর না সঞ্জয় বাবু এবং সবাইকে বলবো, আমি আমার এত বছরের কাজে আমি এই কথাটা কারোর মুখ থেকে শুনিনি, হ্যাঁ আমি ইচ্ছে করে এসেছি, হ্যাঁ আমি খুব ভালো আছি। একটা জিনিস বোঝার প্লিজ চেষ্টা করুন, যে প্রথম যখন যেটা আমি প্রথমেই বলেছিলাম যে শুধু সমাজ তো আমাকে নিচু চোখে দেখছে না, আমি তো নিজেকে নিচু চোখে দেখছি, আমি তো মনে করছি সর্ষের মধ্যে ভূত তো আমার ভেতরেও, আমি তো মনে করছি যে আমি নষ্ট হয়ে গেছি, ফলে তো আর আমার বেরোনোর জায়গা নেই। আমি যদি এই কথাটা কতজন বলেছে জানেন, ওই বললাম যে একদম ছত্রে ছত্রে ধরা আছে, শোনো আমরা আছি, আমাদের কাছে লোকে আসতে পারে, তাও পাড়ায় রাস্তায় ঘাটে মেয়েরা রেপ হয়ে যাচ্ছে, আমরা না থাকলে কি হতো ভাবতে পারছো, নিজেদের মা বোন কে ছিঁড়ে খেত, এগুলো ভাবেন ওরা, ওরা মনে করেন যে ওরা নষ্ট হয়ে গেছেন, ফলে তো ওরা কোনো, আর সরকারের কথা বলবেন না, আপনি জানেন যে কেউ যদি বেরোতে চায় তাহলে তাকে মাসোহারা মাসে কত দেওয়ার কথা, সরকারি একটা স্কিম আছে, আদৌ যদি আপনি সেই স্কিম অবধি পৌঁছতে পারেন তাহলে জানেন মাসোহারা কত, একটা আন্দাজে বলুন। আমি শহর কলকাতায় থাকি, হ্যাঁ 600 টাকা, মানে 600 টাকায় কারোর বেঁচে থাকার রাস্তা পাওয়া যায় ছেলে মেয়েকে নিয়ে বলে আমার অন্তত জানা নেই, ফলে তো ওইগুলো আমাদের কাছে তামাদি হয়ে গেছে। এনিওয়ে আমার কাছে আর 6 মিনিট মাত্র সময় আছে, আমি সেটুকুকে সদ্ব্যবহার করতে চাইব। এইটা আমি একটু পড়তে চাই, আমার ওই পিপিটি শেষ স্লাইডটা, তার কারণ হচ্ছে এটা দেখুন, আমরা 20 জনের সঙ্গে কথা বলছিলাম, 20 জন মহিলা, বয়স 29 থেকে 62, এটা তাদের বয়সে, এই 20 জনের বয়সে রেঞ্জ ছিল। আমাদের কিছু নির্দিষ্ট প্রশ্ন ছিল, তার মধ্যে একটা প্রশ্ন এটা ছিল যে ধর্ম নিয়ে তোমাদের ভাবনাগুলো একটু বলবে, ধর্ম তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। ওই প্রথমের অংশটা আমি পড়বো না, কারণ ওখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে যে 20 জনের কথা আলাদা আলাদা করে কেন ধরা যায়নি, কারণ ওরা একেবারে হই হই রই রই করে উঠেছিলেন যে তুমি এতকাল ধরে এখানে যাতায়াত করছো, তুমি জানো না যে আমরা সবাই সব ধর্ম মানি, তুমি ধর্মের কথা জিজ্ঞেস করছো। আমাকে বলতে হয়েছিল যে না কিন্তু আমাদের বইটার জন্য এটা একটু দরকার। আমি শুধু 2 জনের কথা একটু পড়ব। দেখো আমি জন্মেছি মুসলমান মায়ের পেটে, নামও সেই রকমই হয়েছে, আমার মেয়ে হয়েছে হিন্দু নাঙের থেকে, নাং মানে নাগর মানে লাভার, আমার মেয়ে হয়েছে হিন্দু নাঙের থেকে, তার নাম হিন্দু,
তার বিয়েও দিয়েছিলাম হিন্দু ঘরে, আবার সেই মেয়ে কিন্তু এখন যিশু বাবার ভক্ত। নাতনিরা কিছুই মানে না, আমি পুজোও করি, অঞ্জলিও দিই, আবার নামাজও পড়ি, রোজা রাখি বা রাখি না ইচ্ছে মতো। তা আমাদের কোন ধর্মে ফেলবে তোমরা? আমরা সবাই মানুষ, সেটাই আমাদের ধর্ম। এটা একজনের কথা, আপনারা পুতুলের কথা শুনেছেন, এটা পুতুলের মায়ের কথা, আর এটা তারপরে আরেকজনের কথা। ধর্ম মানুষের একটা মন ভালো রাখার, পবিত্র রাখার জিনিস। সে যে ধর্মই তুমি বলো, হিন্দু বলো, খ্রিস্টান বলো, মুসলমান বলো, সবাই এক। তুমি যদি ভালো মানুষ হও, তুমি মন্দিরে গেলে পুজো করবে, মসজিদে গেলে নামাজ পড়বে, গির্জায় গেলে প্রার্থনা করবে, এটাই নিয়ম, আলাদা কিচ্ছু নেই। এখন ধর্ম ধর্ম বলে যে আলাদা করে দিচ্ছে সব মানুষকে, আমাদের পাড়ায় ওসব নেই কো। আমরা খারাপ মেয়ে ছেলে খারাপ পাড়ায় থাকি এইসব বলে তো সব, তা ওই ধর্মের নামে ভেন্ন করে দেওয়া কিন্তু আমাদের পাড়াগুলোতে হয় না। আমার কাছে এই কথাগুলোর সূত্রে ওরা আমার পরিচিত অনেক মানুষের থেকে অনেক বেশি বড় মাপের মানুষ হয়ে যান, শুধু এই কটা কথার ভিত্তিতে। এই আর আমার 4 মিনিট সময় আছে, শেষ আমার শেষ ভিডিওটা 3 মিনিট 38 সেকেন্ডে দেখানো যাবে কি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ তো ওটা এইটা হচ্ছে বদলের গল্প। আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা মান্না, আর আমার বয়স হচ্ছে 14, আর আমি কালীঘাটে থাকি। আর আমার আমি অনেক শেয়ার করতে পারি, অনেক ঘরের প্রবলেম, বাইরের প্রবলেম আমি কোথাও পারি না বলতে, যাকে বললি সে বলে দেয়, ওই জন্য আমি বিছাইছে কাউন্সিলিং করি। আর আর অনেক প্রবলেম থেকে মানে আমার মেন্টালি হেল্প পাই আমি অনেক কিছু। আর আমার পড়াশোনা হচ্ছিল না অনেকদিন ধরে লকডাউনে, আর আমার আমি বলেছিলাম যে পড়াশোনা হচ্ছে না, কিন্তু ওরা পড়াশোনা হেল্পটাও করে দিয়েছিল, আমার মেন্টালি হেল্পটা ওরা করে দিয়েছিল পুরো। আমার জীবনে অনেকটা ভালো পরিবর্তন হয়েছে, আর বিশ্ব থেকে ব্যাডমিন্টন খেলতে গেছি, অনেকবার আমি ব্যাডমিন্টন খেলে এসেছি, তো আমাকে অনেক ভালো লাগছে যে আমি বাইরে বাইরে ব্যাডমিন্টন খেলতে গেছি। আমরা তখন রিক্সা করতাম না, তো অনেক আমরা তখন অনেক গিয়েছিলাম, পড়াশোনা তো মন ছিল না, এখানে খালি আমার এগুলি খেলাধুলো হিসাবে খালি মনটা টান ছিল। যখন আমরা দীক্ষা জয়েন হয়েছি তো একটা টান ছিল দীক্ষে যাওয়ার, আমরা ওখানে যাব, কিছু শিখব, নতুন নতুন গেম শিখব, কিছু এনজয়মেন্ট করব, অনেক কিছু শিখে আমরা অন্য কাউকে শিখাবো, এটা আমরা একটা টান ছিল। আমরা সেশন দেখি কি চাইল্ড ম্যারেজ যাকে বলে, বাচ্চা ছোট উমরে বিয়ে হয়ে যাওয়া সবচেয়ে খারাপ কথা, এটা কম উমরে বাচ্চারা পড়াশোনা না করে ছোট বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ে হয়ে যাচ্ছে, ও নিজের স্বপ্ন পূরণ করতে পারছে না। তো এই জন্য বলবো যে আগে যে মেয়েটা বিয়ে হয়ে যাচ্ছে কম উমরে, কি ও যে যাওয়ার কথা বি আছে, মানে কোনো বি জায়গা বি যাওয়ার আছে, তো পার হতে পারছে না, তো ওকে বাদি করে ঘরে মানে বিয়ে করে ফাঁসিয়ে দিচ্ছে। ওর একটা স্বপ্ন আছে কি আমি একটা কিছু বানবো না বানবো, তো ওর জন্য ওকে বাধা দিচ্ছি আমরা, ওতে আমরা সফল হয়েছি এটা। আমার নাম সপ্তমী পাল, আমি দীক্ষার একজন কর্মী, এখন আমার 31 বছর বয়স, এখন আর আমি ইউথ নই, কিন্তু আমার যখন 10 বছর বয়স ছিল তখন থেকেই আমি দীক্ষার সাথে জড়িত। সেই 10 বছর বয়স থেকে আজ 31 বছর, এই 21 বছরে নিজের লড়াইগুলো নিজেই লড়তে শিখেছি দীক্ষার হাত ধরে। আজ দীক্ষা না থাকলে আমি নিজে এই জায়গাটাই থাকতাম, আর সেই নিজে যেগুলো শিখেছি সেইগুলোই এখন বাচ্চাদের মধ্যে আমি তুলে ধরছি, যাতে বাচ্চারা নিজেদের লড়াই নিজেরা করতে পারে, নিজেরা লড়তে পারে, নিজেরাই দাঁড়াতে পারে নিজেদের পায়ে। Thank you.
সপ্তমী এখন আমার সহকর্মী, ও 10 বছর বয়স ছিল 1999-তে যখন কাজ শুরু করেছিলাম। এই ভিডিওগুলোর মধ্যে বেশ কিছু 21 সালে, মানে ওই লকডাউনের মধ্যে করা, তাই জন্য আপনারা মাস্ক দেখেছেন। যে কজনকে দেখলেন, এদের প্রত্যেকের মায়েরা কিন্তু যৌন কাজের সঙ্গে যুক্ত ছিলেন বা আছেন। আর এই বদলগুলো দেখুন, ওরা নিজেরা ঘটাচ্ছে, আমরা না। আমরা শুধু ওদের একটাই কাজ করি, ওদের একটু সাহস দিই যে তুমিও পারবে, কারুর থেকে 1 ইঞ্চিও তোমরা কম নাও। ব্যাস এই স্বপ্ন দেখার সাহসটুকু দিলে ওরা বাকি বদলটা ওরা নিজেরা আনে। আজকে কালীঘাটে আপনারা কোনো ম্যাডাম দেখবেন না, কোনো দালাল দেখবেন না, কোনো অল্প বয়সী মেয়ে দেখবেন না, মুন্সীগঞ্জেও দেখবেন না। কালীঘাট, মুন্সীগঞ্জ এই দুটো জায়গায়, কালীঘাটে আমরা, কালীঘাটে দীক্ষা শুরু 20 বছর হয়ে গেল। যেই যেই জেনারেশনের সঙ্গে কাজ শুরু করেছিলাম, ওই সপ্তমীদের জেনারেশন, সেখান থেকে একজনও কেউ দালাল হয়নি, বাবু হয়নি, যৌন কাজের সঙ্গে যুক্ত হয়নি, কোনো নতুন মহিলা ওখানে আসেন না। মুন্সীগঞ্জেও অলরেডি আপনারা অল্প বয়সী কাউকে দেখবেন না। আর এরা যে অ্যাক্টিভলি ওখানকার বাসিন্দা যে ছেলেমেয়েরা, তারা যে অ্যাক্টিভলি নিজেরাই অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়াটা রুখছে, সেটাও আপনারা দেখলেন। এরকম আমরা ছড়াচ্ছি আর কিছু কিছু জায়গায়। আশা করি, আমি আমি ভাবি যে ওই কালীঘাটের চেহারাটাই ক্রমশ আরো অনেকগুলো জায়গায় দেখা যাবে। ব্যাস আমার কথা শেষ।